কোভিড-19 জেরে চলছে লকডাউন গোটা দেশে, বন্ধ সমস্ত দোকান। লকডাউনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে সবজি, দুধ, মাছ, মাংস থেকে বেশ কিছু অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দোকান। সরকারিভাবে বারবার মানুষকে অনুরোধ করা হয়েছে সরকারি নিয়ম মেনে চলতে, বাড়ির বাইরে না বেরোতে, গুজবে কোনো কান না দিতে। প্রশাসনও সব রকম নীতি মেনে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি মধ্য দিয়ে মানুষকে বোঝাচ্ছেন, কিন্তু মানুষ মোটেই সেগুলিকে পাত্তা দিচ্ছেন না। কিন্তু প্রশাসন যে সচেষ্ট তা আবারও প্রমাণ করল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পুলিশ প্রশাসন। দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, ফ্যাক্টরি, ওয়ার্কশপ, গোডাউন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আগত সকলকে জানানো যাচ্ছে তারা যেন স্থানীয় স্বাস্থ্য পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত গৃহবন্দী থাকেন। জনসাধারণকে জানানো যাচ্ছে এই সময়ের মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া বজায় রাখুন। দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, ফ্যাক্টরি, ওয়ার্কশপ, গোডাউন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। বিদেশ থেকে আগত সকলকে জানানো যাচ্ছে তারা যেন স্থানীয় স্বাস্থ্য পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত গৃহবন্দী থাকেন। জনসাধারণকে জানানো যাচ্ছে এই সময়ের মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া বজায় রাখুন। এদিন বর্ধমানের পার্কাস রোড মোড় সহ বিজয়তরণ এলাকা থেকে অকারণে ঘোরাঘুরি করা মানুষদের পুলিশ আটক করে এবং পাশাপাশি আবারও সকলকে সচেতন থাকার বার্তা দেন। বন্ধুর বাড়ি যাওয়ার সময় এটা বন্ধুর বাড়ি যাবে, বর্ধমান থেকে সুমিত ভকত, আনন্দ বার্তা। আনন্দ বার্তার পরিবারের পক্ষ থেকে সমস্ত জনগণকে কর জোড়ে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, বাড়ির বাইরে বেরোবেন না। আপনি নিজে সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন, পরিবারকে সুস্থ রাখুন।